স্বাগত জানাচ্ছি ডিবিসি নিয়মিত আয়োজন টালিকায় আপনাদের সঙ্গে রয়েছে মেজি মাহমুদ আর এই অনুষ্ঠানে আমরা প্রতিদিন অর্থ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি আর এরই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব সরকার বদলে বাংলাদেশে মার্কিন বিনিয়োগে প্রভাব পড়বে কিনা আর এই বিষয়ে নিয়ে কথা বলতে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি মোহাম্মদ তাজুল ইসলাম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক আহসান আলম পারভেজ জনাব আহসান আলম পারভেজ এবং জনাব তাজুল ইসলাম দুজনকে স্বাগত জানাচ্ছি আজকে ডিবিসি স্টুডিওতে আমরা মূল আলোচনা যাওয়ার আগে সংক্রান্ত কিছু প্রতিবেদন এবং খবরাখবর জেনে নিতে চাই সরকার পরিবর্তন হল মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের হেরফের হবে না বলে জানিয়েছেন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট সরকার পরিবর্তন হলেও অন্যান্য দেশের সাথে আমাদের অংশীদারিত্ব ও বন্ধুত্ব অপরিবর্তিত থাকবে এটা ঠিক প্রতিটি প্রেসিডেন্টের আলাদা পররাষ্ট্র নীতি রয়েছে তবে আমরা আশা করছি বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে যুক্তরাষ্ট্রের নির্বাচন পরবর্তী নতুন প্রশাসনের কাছে বাড়তি বাণিজ্য সুবিধা দায়ে অংশীদারিত্বমূলক বিনিয়োগকে গুরুত্ব দিচ্ছেন ব্যবসায়ী ও বিশ্লেষকরা তাদের মতে জিএসপি বা শুল্কমুক্ত সুবিধা পেতে বাংলাদেশের শ্রম ও বাণিজ্যিক পরিবেশের উন্নতির জন্য দ্রুত যুক্তরাষ্ট্রের বেঁধে দেয়া সংস্কার কার্যক্রম শেষ করতে হবে তবে হোয়াইট হাউসে যিনি আসুক না কেন বাংলাদেশের উচিত হবে অর্থনীতির কূটনীতিকে প্রাধান্য দেয়া বিনিয়োগ ও রপ্তানি আয় বাড়াতে আরো কৌশলী হতে হবে বাংলাদেশকে হিলারি ক্লিন্টন বাংলাদেশকে জানে হোয়াইট হাউসে একটা বাংলাদেশ সম্পর্কে জ্ঞান ধারণা এবং সাক্ষাৎ অভিজ্ঞতা সম্পন্ন একজন মানুষ এই প্রথম হবেন কিন্তু যদি তিনি নির্বাচিত হন নীতির দিক থেকে যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ডোনাল্ড ট্রাম্প হলে আমাদের জন্য অসুবিধা হবার আশঙ্কা তৈরি হবে আর হিলারি ক্লিন্টন যদি হয় তিনি যে পলিসি লাইন দিচ্ছেন তাতে করে হয়তো আমরা খানিকটা উপকৃত হওয়ার সুযোগ 3.5 বিলিয়ন ডলার ওদের ইনভেস্টমেন্ট এখনো আছে ইভেন লাস্ট ইয়ারও কিন্তু আমেরিকা হলো হাইস্ট ইনভেস্টর অ্যাবাউট ফোর মিলিয়ন ডলার ওদের ইনভেস্টমেন্ট এসেছে তাও কিন্তু এনার্জি সেক্টরে এসেছে তিনটা ব্যাপারে আমেরিকা আমাদের জন্য ইম্পর্টেন্ট একটা হলো হাইস্ট ফরেন ইনভেস্টর এফডিআই সেকেন্ড হলো আমাদের বিগেস্ট বিগেস্ট এক্সপোজ ডেস্টিনেশন আর থার্ড হলো রিমিটেন্স যুক্তরাষ্ট্রের বাজারে বাড়তি সুবিধা আদায়ে কমপ্লায়েন্স ইস্যুতে বাংলাদেশের অর্জনগুলো তুলে ধরার পরামর্শ দিলেন বিশ্লেষকরা নতুন যে স্ট্যান্ডার্ডস যুক্তরাষ্ট্র তৈরি করছে বিশেষ করে শ্রমের ক্ষেত্রে পরিবেশের ক্ষেত্রে এমনকি সুশাসনের ক্ষেত্রে এক ধরনের শিট নিয়ে আসলে আলোচনায় যাওয়া এবং আবার একই সাথে রাজনৈতিক চাপটিও বজায় রাখা সেদিক থেকে হয়তো টিকফা একটা ভালো প্ল্যাটফর্ম যেখানে এই বিষয়গুলো বাংলাদেশ আলোচনা করতে পারে তবে নির্বাচনে যেই জয়ী হোক না কেন বাণিজ্য সংক্রান্ত বিষয়ে সুবিধা পেতে হলে জোরালো অর্থনৈতিক কূটনীতির কোনো বিকল্প নেই বলেও মনে করছেন বিশ্লেষকরা মুস্তফা মাহবুব ডিবিসি নিউজ ঢাকা দর্শক আমরা প্রতিবেদনটি দেখলাম এবার চলে যাচ্ছে আলোচনায় জনাব তাজুল ইসলাম এবং আহসান আল্লম পারভেজ আজকে আমাদের আলোচনার বিষয় সরকার বদলে বাংলাদেশে মার্কিন বিনিয়োগে প্রভাব পড়বে কিনা আপনারা জানেন যে নির্বাচনী ফল ঘোষণা চলছে যুক্তরাষ্ট্রে সেখানে ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান প্রার্থী তিনি অনেকটা এগিয়ে রয়েছেন জনাব তাজুল ইসলাম শ্রুতি আপনার কাছ থেকে যদি জানতে চাবো সেটা হচ্ছে বাংলাদেশে গেল অর্থবছরে যে সরাসরি বিদেশি বিনিয়োগ এসেছে তার মধ্যে কিন্তু যুক্তরাষ্ট্র শীর্ষ অবস্থানে রয়েছে সরাসরি বিদেশি বিনিয়োগ পঁয়তাল্লিশ কোটি ডলার এসেছে বাংলাদেশে মার্কিন বিনিয়োগ তো এই যে সরকার পরিবর্তন হচ্ছে যুক্তরাষ্ট্র সেক্ষেত্রে কি এই বিনিয়োগের হার বাড়বে কি কমবে কোনো ধরনের প্রভাব পড়বে কিনা আপনার কি মনে হয় প্রিয় ধন্যবাদ আমার দৃষ্টিতে বিনিয়োগ মার্কিন যুক্তরাষ্ট্র শীর্ষ অবস্থান অবস্থা করছে এটা বাংলাদেশের পটেনশিয়ালিটির কারণেই কিন্তু এই বিনিয়োগটা হয়েছে আমাদের এখানে বিনিয়োগ ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টটা বেড়েছে ইদানিংকালে তো এটা আমরা সবাই বলি হয়তো আমাদের প্রত্যাশিত পরিমাণ বাড়ায় নাই কিন্তু যেটুকু বেড়েছে সেটুকু কিন্তু আমাদের নিজস্ব সক্ষমতার কারণে ঘটেছে তো অতএব মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির পরিবর্তন অথবা সরকারের অথবা রাজনৈতিক দলের ক্ষমতার পরিবর্তনের কারণে বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের কোনো রকম ভিন্নতা পরিলক্ষিত হওয়ার আমার কাছে কিন্তু খুব সম্ভাবনা বলে মনে হচ্ছে না আমি বার্নিকাটের মহামায় মান্যব রাষ্ট্র রাষ্ট্রদূতের বক্তব্যটাকে আমি খুব গুরুত্বের সহিত আমিও তার সাথে একই সাদৃশ্য রেখে আমার মতামতটা এরকম যে সেখানকার রাষ্ট্রপতির পরিবর্তন অথবা সরকার পরিবর্তনের কারণে বাংলাদেশের বাণিজ্যে বিনিয়োগে তেমন কোনো পরিবর্তনের আমি সম্ভাবনা লক্ষ্য করি না তবে একটা বিষয় হলো যে মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নীতি নৈতিকতার বিষয় নিয়ে তা ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব কিছু দৃষ্টিভঙ্গির কথা উনি তপসরে প্রকাশ করেছেন এখন যখন নাকি উনি দায়িত্ব নেবেন তখন সেগুলোকে লেজিটিমেটিভলি কতটুকু ইনকর্পোরেট করবেন সেগুলোর উপরে নির্ভর করবে যে আমাদের মন্তব্য করা দেখার বিষয় তবে এরকম একটি দায়িত্বশীল পদে বসার সাঙ্গত কারণেই তখন দেশ জাতি এবং সারা পৃথিবীর আমরা পৃথিবীর কিন্তু কোনো দেশে আজকাল বিচ্ছিন্ন নয় আপনি বাংলাদেশকেও আপনি দারিদ্র দেশ বলে অথবা আপনি ছোট্ট একটা দেশকেও খুব কম সংখ্যার লোক বলে তাদেরকে কিন্তু আপনি কিন্তু আজকে ইগনোর করার কোনো সুযোগ নেই সারা পৃথিবী আজকে ইন্টারলিঙ্ক ঐতিহ্যাদার তো অতএব স্বাভাবিকভাবেই যে কোনো সময় বাংলাদেশে যখন নাকি কোনো সিদ্ধান্ত নেয় অথবা বাংলাদেশে যদি কোনো দুর্ঘটনা ঘটনা উন্নয়ন হয় এটার কিন্তু আলটিমেটলি ইমপ্যাক্ট অ্যাফেক্ট কিন্তু গ্লোবাল কনটেক্সটে আসে তো মার্কিন যুক্তরাষ্ট্র যারা নাকি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য দেশের জন্য যখন কাজ করতে যাবেন তখন সেই কাজটা তাকে রেস্ট অব দ্য ওয়ার্ল্ডের আপনার সমস্ত ভালো মন্দ দিকগুলোকে বিবেচনা করে তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে জনাব তাজুল ইসলাম একটু যেতে চাই আহসান আলম পারভেজের কাছে আপনার কাছ থেকে যেটি জানতে চাইব জনাব আলম পারভেজ সেটি হচ্ছে যে নতুন সরকার ক্ষমতায় আসছে মার্কিন যুক্তরাষ্ট্রে সেক্ষেত্রে আসলে বাংলাদেশের যে পরিকল্পনা তাদের সাথে নেগোসিয়েশন আলোচনা আসলে কেমন হওয়া উচিত নতুন সরকারের সাথে যেটি হলে আসলে বাংলাদেশ লাভবান হবে এবং বিনিয়োগের হার আরো বাড়বে সেই কৌশলটি কি হওয়া উচিত আপনার কি মনে হয় আপনার মাধ্যমে আপনাদের লক্ষ লক্ষ দর্শককে শুভেচ্ছা এবং সালাম আমাদের মাননীয় এমপি তাজুল সাহেব যা বলেছেন ওটাকে বিরুপ্তি না করে আমি জাতির সামনে এমন কিছু কথা মনে করিয়ে দিতে চাই যেটা আমার দায়িত্ব একাডেমিক হিসাবে সেটা হচ্ছে দেখেন মার্কিন যুক্তরাষ্ট্র দ্য আমেরিকা ইজ এ গ্রেট নেশন এরা পঞ্চাশ বছর একশো বছরের পরিকল্পনা থাকে এবং সেই পরিকল্পনা অনুযায়ী তারা লং রান কাজগুলো করে তাদের কাছে তাদের এই রাষ্ট্রই বড় এবং ব্যক্তির চাইতে রাষ্ট্রবোধ এবং একজন প্রেসিডেন্ট সেখানে শর্ট টার্ন অ্যাক্টিভিটিসগুলো ভেরি শর্ট টার্ন অ্যাক্টিভিটিস কোনো জায়গায় কোনো যে ঘটনা দুর্ঘটনা হয়েছে তাদের ইনভেস্টমেন্টের কোনো সমস্যা হতে পারে না হতে পারে ওই বিষয়ে ছাড়া রেডিকেল কোনো ধরনের পরিবর্তন আসবে বলে আমি বিশ্বাস করি না কারণ এই মার্কিন মার্কিন প্রশাসন মার্কিন অর্থনীতি কী কি কাজ করলে তাদের জন্য ভালো সেটার নির্ভর করে কাজ করে সে কোনো প্রেসিডেন্টের খেয়াল কোনো খেয়ালখুশি অনুযায়ী এখানে কাজ হয় না সো আমি মোটাদাকে বলতে চাই টোটাল ইউএস দৃষ্টিভঙ্গি আমাদের ব্যাপার একই থাকবে আমি একটু লজ্জিত হলেও কতগুলো সত্য কথা বলতে চাই বাংলাদেশে আমরা যে কোনো জিনিসকে একটু রঙ দিয়ে রঙিন চশমা দিয়ে দেখে কথা বলি আবেগ দিয়ে কথা বলি সেন্সিটাইজ করার চেষ্টা করি এখানেও সেন্সিটাইজ করা হচ্ছে আমেরিকান ইন্টারেস্ট ইন বাংলাদেশ এখন পর্যন্ত পিনাট আপনি নিজেই উল্লেখ করেছেন যে ফর্টি ফাইভ ক্রোর ডলার্স আমাদের বহু বাঙালির কাছে উত্তর দক্ষিণে কক্সবাজারে ফর্টি ফাইভ ক্রোর ডলার্স তার পকেটে বহু বাঙালির কাছে আছে এবং বিদেশে বিনিয়োগ করার জন্য আমাদের বহু গ্রুপ বসে আছে যে সরকার পারমিশন দিলে তারা গিয়ে করবে সো এখানে আমেরিকান ইন্টারেস্টটা খুবই ছোট হওয়ার কারণে এবং এটা ক্রমবর্ধমান হওয়ার কারণে এই প্রশাসনও বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে একেবারেই পজিটিভ থাকবে একেবারেই আগের মতোই বিনিয়োগ বাড়তে থাকবে এবং আমি দায়িত্ব নিয়ে বলছি এটা মোটেও কমবে না কারণ মিস্টার ট্রাম্প মিস্টার প্রেসিডেন্ট যদি উনি হন এবং আসেন উনিও এই এই অঞ্চলকে স্টেবিলাইজ রাখবেন ওনার জন্য অ্যারাব স্প্রিং ঘটিত দেশগুলো কী হচ্ছে উনি অনেক ডেঞ্জারাস ডেঞ্জারস কথা বলেছেন যে সৌদি আরব উনি গেলে এয়ারপোর্টে কিং না আসলে উনি এই করবেন ওগুলো সবগুলো পলিটিক্যাল স্ট্র্যাটেজি এইবার আমি যেই বিষয়ে আবার আপনার কাছে না আসলে বোধহয় একটু অন্যায় হচ্ছে মিস্টার ট্রাম্প এবং মিসেস হিলারির এই যে আমল আমরা যদি মনে করি হিলারির আমল হলে ট্রাম্পের আলোলে আমাদের যে কিছু আমাদের মধ্যে একটু ভীতি আছে সেটা হচ্ছে যে ট্রাম্প বরাবরই বলার চেষ্টা করতেছেন যে হি ইজ মাইগ্রেশন এবং আমেরিকাতে যে ন্যাচারালাইজেশান উদার পলিসি এটার ব্যাপারে তার রিজার্ভেশন আছে এটাই তার ছিল হিট সং মিস্টার ট্রাম্প এটাই তার কাটতি ছিল কাটিং এজ যে আমি এই যে বাইর থেকে বিদেশ থেকে লোকরা এসে যাচ্ছে আমি এটাকে দাঁড় করাবো এটাও মিস্টার ট্রাম্প কমাতে পারবে না কারণ ইকোনমি ডিকটেটস মিস্টার ট্রাম্প মিস্টার অর মিসেস অ্যানিবডি ক্যানট ডিকটেড ইকোনমি অর্থনীতি ডিকটেট করে মার্কিন অর্থনীতিকে সচল রাখতে হলে মার্কিনেরা বাংলাদেশ থেকে ডিবিওয়ান করে আমাদেরকে দয়া করে কোনো করে একজন লোক নিয়ে যায়নি ওদের যেই যেই খাতে যতজন লোক দরকার রাবিশ কাজগুলো করার জন্য ছোট কাজগুলো করার জন্য হ্যাঁ

তখন আমরা এটাকে হয়তো গ্রহণ করি এখানে বিষয়টা এরকম আর এখানে যে বিষয়টা এসেছে মাইগ্রেশনের ব্যাপারটা নিয়ে এটা উনি খুব যথার্থই বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র ইট ইজ এ হিউজ কান্ট্রি বা পপুলেশন ইজ মাস মর লোয়ার সবচেয়ে লোয়েস্ট পপুলেশন ইন ইন দ্য ওয়ার্ল্ড আমি যতটুকু জানি যে তাদের পয়েন্ট ফাইভ পার্সেন্ট ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট হল যে ডেন্সিটি অফ দ্য পপুলেশন তো এত বিশাল দেশটাকে তারা অর্থনৈতিক ট্র্যাকে নিয়ে আসার জন্য তাদের জন্য এটার জন্য ম্যান পাওয়ারের দরকার এখন সেটা আইদার ইট ইজ এ পর ওয়ার্স জব অর দ্য বেটার জব টেকনিক্যাল জব যে কোনো কিছুর জন্য অর্থাৎ লোক লাগবে এমন বহু স্টেট আছে যেখানে নাকি জন লোক বসবাস করে তো এখন এই সমস্ত জায়গা গিয়ে যদি আপনি যদি মানুষের সেখানে না থাকে তাহলে সেখানকার যে সমস্ত ন্যাচারাল পটেনশিয়ালিটি আছে সেগুলো অ্যাক্সট্র্যাক্ট তারা করতে পারবে না স্বাভাবিকভাবে এই সমস্ত মাইগ্রেশন তারা এনকারেজ করলে আলটিমেটলি ইকোনমিক অ্যাক্টিভিটিস বাড়বে এবং সেখানকার বসবাসরত মানুষদেরও বিভিন্ন ধরনের যে সমস্ত প্রয়োজনীয়তা সেগুলো মিট করা সম্ভব হবে দে ইট ইজ ইট ইজ রিকোয়ার ফর দ্যার ওন ফেট টু ডেভেলপ টু কিরম এনকারেজ দ্য মাইগ্রেশন এখন এরকম হয়তো কিছু ড্যান্সলি এরিয়া আছে নিউ ইয়র্ক বিভিন্ন জায়গাতে যেখানে নাকি তারা হয়তো নতুন কোনো পলিসিতে যেতে পারে আর যদি উল্টা পথে হাঁটা আরম্ভ করে সেটা আমাদের অমঙ্গল হচ্ছে তাদের অমঙ্গল কোনোভাবে কম আসবে না তো এই জন্য আমি বলছি আজকে সারা পৃথিবী একলা চলার মতন কারো কোনো অবস্থা নেই আপনাকে চলতে হলে সবাইকে নিয়ে চলতে হবে আর সবার সুখে ধ্বংস করে আমি একা সুখী থাকার কোনো সম্ভাবনা আজকের এই পৃথিবীতে অন্তত পক্ষে মানুষ পরিষ্কারভাবে বুঝতে পেরেছে ডোনাল্ড ট্রাম্প এবং তার সরকার নিশ্চয়ই এরকম আপনার বুদ্ধিমত্তার পরিচয় দিবেন আর উনি ব্যক্তিগত জীবনে একজন সফল ব্যবসায়ী এবং অনেকগুলো প্রতিষ্ঠান উনি গড়েছেন অর্থনীতি এবং কর্মসংস্থান সৃষ্টি সামাজিক আপনার বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে তার অবদান অনস্বীকার্য ততে স্বাভাবিকভাবে একটা লোক জীবনের পরিক্রমায় এত কিছু মোকাবিলা করার পর দিয়া যাহাই বলুক না কেন আসান সাহেবের বক্তব্যের সাথে আমি সাদৃশ্য রেখে বলবো যে এরকম পলিটিক্যাল স্ট্র্যাটেজি একটা হিট সং হয়তো বা হি কুড ফ্লট ইন দ্য মার্কেট এবং টু মানে টু স্টিমুলেট দ্য পিপল ওটা এক্সাইটেড দ্য পিপল ফর দ্য ফর দ্য বোট কিন্তু আসলে আলটিমেটলি হোয়ান হি উইল বি দ্য রেসপন্সিবল ফর দ্য স্টেট রুলিং তখন স্বাভাবিকভাবে তাকে একটা খুব ক্যালকুলেটিভ পথে আগাইতে হবে জনক তাজুল ইসলাম এবং আহসান আল্লাম পারভেজ আমরা আলোচনায় ফিরব তবে তারা একটি বিরতি নিয়ে নিচ্ছি দর্শক আপনারা দেখছেন তালিকা আজকে তালিকা আলোচনার বিষয় সরকার বদলে বাংলাদেশে মার্কিন বিরিয়োগে প্রভাব পড়বে কিনা ফিরছে একটা বিরতির পর সে পর্যন্ত সঙ্গেই থাকুন দর্শক আপনারা দেখছেন তালিকা আজকে তালিকা আলোচনার বিষয় সরকার বদলে বাংলাদেশে মার্কিন বিনিয়োগে প্রভাব পড়বে কিনা আমরা ফিরে যাচ্ছি আলোচনায় জনাব তাজুল ইসলাম এবং জনাব আহসান আলম পারভেজ বিরোধীরা আমরা আলোচনা করছিলাম আসলে মার্কিন বিনিয়োগ কি বাংলাদেশে কমবে কিনা সরকার বদল হলে বা কোনো প্রভাব পড়বে কিনা এমন বিষয় নিয়ে তো আহসান আল্লাম পারবে আপনার কাছ থেকে জানতে চাইবো ডেমোক্র্যাট সরকার এতদিন যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ছিল এখন হয়তো রিপাবলিকানরা চলে আসবে নির্বাচনী ফলাফল বা পরিসংখ্যান তেমনটাই বলছে তো বাংলাদেশ কি প্রস্তুত আসলে রিপাবলিকান গভর্নমেন্টের সাথে নতুন করে আলোচনায় বসে বিনিয়োগের হার বা এফডিআই এর হার নতুন করে বাড়ানো যায় কিনা বা কি কৌশল হতে পারে আলোচনার অর্থনীতি কি বলছে আপনার বহুমাত্রিক প্রশ্নের উত্তরে আমি দ্বিমাত্রিক আনসার দেবো সেটা হচ্ছে আমি মনে করি আমি মনে করি দৃশ্য অদৃশ্য কারণে রিপাবলিকান সাথে আমাদের রাষ্ট্রীয় যোগাযোগ বৃদ্ধি পাবে এবং আমি এটাও মনে করি যে আমেরিকান বিনিয়োগ এখন যে মাত্র চারশো কোটি টাকা ফর্টি ফাইভ ডলার সো এটা আমাদের যে কোনো ব্যাংক প্রত্যেকদিন বিনিয়োগ দিচ্ছে আমরা আশা করব বোর্ড অফ ইনভেস্টমেন্ট আরও বেশি দুটো দেশের মধ্যে প্রযুক্তি টেকনোলজি এবং এগুলো নিয়ে ইনভেস্টমেন্ট আনার চেষ্টা করবে বরং আপনি আমাকে যে প্রশ্নটা করেন নাই সেটা হচ্ছে যে গার্মেন্টসের কোটা বা ইত্যাদি সুযোগ সুবিধার ক্ষেত্রে এই এখন আমাদের সরকার আমাদের বর্তমান সরকার এবং কনসার্ন অথরিটি আপনার আমি মনে করি নতুন করে নেগোসিয়েশন শুরু করলে মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের গার্মেন্টস আরও আরো সুবিধাজনক প্রবেশ এবং বিজনেসম্যানের জন্য সুবিধা এই বিষয়টি আমাদেরকে প্রথম দেখতে হবে যে সোদার উই ক্যান আমরা ওই লম্বা কথা আগে না যাই মার্কিনি বিনিয়োগ এখানে আসা আমরা খুব বেটে কাজ করা শুরু করি যে আমরা এই দুই কান্ট্রির মধ্যে যেন গার্মেন্টস যেন আরও সহজ সত্ত্বে এবং যেতে পারে ওইটাই সুযোগ একটা নতুন আসছে কারণ একটি প্রশাসন যখন পরিবর্তন হয় এবং নতুন প্রশাসনের সঙ্গে যেহেতু আমাদের কোনো বৈরিতা নেই আমাদের সরকার কোনো রকমের লাভ করে নেই যে আমরা ডেমোক্র্যাটিক আসলে খুশি বেশি হতাম রিপাবলিক আসলে খুশি হতাম না আমাদের সরকার এবং আমাদের নেত্রী আমাদের আমরা কেউ সেরকম কোনো কনসার্ন নাই কারণ হচ্ছে ওটা মার্কিন এদের একয়ার ইট ইস দ্য ইউনাইটেড নেশন দেয়ার পিপল এবং তারা করছে আপনাকে আরেকটি জিনিস দেখিয়ে দিই মিস্টার ডোনাল্ড একেবারেই জানেন উনি জিরো থেকে হিরো হওয়া একজন মানুষ এবং উনি সবসময় ভালো স্ট্যান্ড বাজে করেন সেটা হচ্ছে একটা কৌশল কিন্তু আমি আমি বলবো বলবো না আগামী দিনের মার্কিন রাষ্ট্রপতিকে উনি খুব কৌশলী আপনাকে একটা কথা কিন্তু মনে রাখতে হবে এখানে আমরা যে প্রেসিডেন্সিয়াল ইলেকশন বলতেছি এখন টু থাউজেন্ড এই যে আমরা বলছি একটা জিনিস আমরা ভুলে যাচ্ছি দি ইউনাইটেড আমেরিকান নেশনটা আমেরিকান ভোটাররা দেখিয়ে দিয়েছে তারা কিভাবে আনসিট করে দিতে পারে বিগেস্ট লেসেন ইজ নট ফর হিলারি ইট ইস ফর মিস্টার ট্রাম্প ফিউচার আপকামিং ইউএস প্রেসিডেন্ট দ্যাট ওনার এই কোন সমাজ জনগণ বিরোধী বিশ্ববিরোধী যুদ্ধান্দেহ এই সমস্ত কোন কিছু উনি হলে হি উইল বি আনসালাম পারভেজ আমরা আপনার কথা সূত্র ধরে ফিরতে চাই তাজুল ইসলামের কাছে আপনার কাছ থেকে জানতে চাইবো জনাব আলম পারভেজ যেমনটা বলছিলেন যে আসলে জিএসপি ইস্যুর কথা যে নতুন সরকার যদি ক্ষমতা এসে থাকে সেক্ষেত্রে জিএসপি নিয়ে আলোচনায় বাংলাদেশের আরো বেশি অগ্রসর হওয়া উচিত ব্যবসায়ীরা যেটি বলে থাকেন যে আমাদের প্রধান যে রপ্তানিযোগ্য পণ্য যেটি হচ্ছে আর এনজি সেক্টর তো সেই আর এনজি সেক্টরই যুক্তরাষ্ট্র কিন্তু জিএসপি দেয় না অন্যান্য কিছু পণ্যে জিএসপি দিয়ে থাকে তো আপনার কাছ থেকে জানতে চাইব যে ব্যবসায়ীরা বারবার বলছেন যে তারা শর্ত পূরণ করছেন কিন্তু জিএসপি যুক্তরাষ্ট্র দিচ্ছে না পুরো বিষয়টাই রাজনৈতিক তাহলে কি রাজনৈতিক কৌশলে বাংলাদেশ ব্যর্থ জিএসপি আদায় যুক্তরাষ্ট্রের কাছ থেকে আপনার কি মনে হয় না আমি ওই দিক থেকে যদি না বলি আপনার এই বিষয়টা নিয়ে আমরা তো আমাদের প্রচেষ্টা ডেমোক্রেট গভর্নমেন্টের সাথে আমাদের একটা প্রচেষ্টা অব্যাহত ছিল এবং আমাদের পক্ষ থেকে যে সমস্ত শর্ত পূরণ করার সুযোগ ছিল এবং আছে সেগুলো আমরা সবগুলোই পূরণ করেছি এবং পৃথিবীর অন্যান্য দেশ যারা নাকি জিএসপি ফ্যাসিলিটি এনজয় করেন তারা আমাদের থেকে অনেক কম শর্ত পূরণ করেও তারা কিন্তু সেখানে ফ্যাসিলিটিগুলো এনজয় করেন তো অত ডেমোক্রেট গভর্নমেন্টের সাথে আমরা আমাদের এই অর্জনটা নাই বলে আমাদের কাছে তো মনে হতে পারে এমন যে না হয়তো রিপাবলিকানদের সাথে আমাদের এটা আজকে একটা নিও ডোর উই হ্যাভ উই 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 ফাইন্ড টু টু পেনিট্রেট এখন আমাদের জন্য তো এটা একটা নতুন দরজা আমরা ঢুকার মতন হয়তো আমরা পেয়েছি সেখানে ল্যাট উই সি যে হোয়াট বি দা নেক্সট কোর্স অফ অ্যাকশান অফ দ্য আমেরিকান পিপল আমেরিকান গভর্নমেন্ট তো এখানে আমি মনে করি যে আমাদের জন্য আর বিনিয়োগের বিষয়ে বিনিয়োগের বিষয়টা হলো যে আসলে তাদের এফ বাংলাদেশে আমরা অনেক অনেকে তো বিনিয়োগ এখন নিচ্ছি না আমার বিনিয়োগ অনেকেই আমাদের এখানে বিনিয়োগ করতে চাচ্ছে যে আমি অতীতে আমাদের বাস বিচার করার সক্ষমতা ছিল না কোন বিনিয়োগটা নেব কোন বিনিয়োগটা নেব না কোনটা আমার জন্য কস্টলি হচ্ছে কোনটা আমার দেশের স্বার্থে হানিকর হচ্ছে আজকে আমরা দেশের স্বার্থে বিবেচনা করে নেওয়ার মতন সক্ষমতা আমাদের এসেছে এখন ইন্টারন্যাশনাল কমিউনিটি অ্যান্ড ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল ল্যান্ডাররা তারা তাদের ল্যান্ডিংয়ের জন্য আমাদেরকে অফার করে আমরা তাদেরকে পার্সিউ করি বাট আমরা আজকে সক্ষম যেমন আপনি একটা জিনিস আমাদের সবার কাছে এটাও জানা যে আমাদের যখন বাজেট আসতো বাজেটের দুই তিন মাস পূর্ব থেকে আমাদের অর্থমন্ত্রীরা আপনার ফেরিস সহ সারা ইউরোপ আমেরিকাতে ঘুরে বেড়াইতো কোথায় থেকে কত রকম অঙ্গীকার পাবে সেটার উপর ভিত্তি করে বাজেট তৈরি করবে এখন আমরা কারোর কাছ থেকে অনুদানের উপরে বাজেট তৈরি করি না ইট ইজ দ্য ক্রেডিবিলিটি অফ আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার শেখ হাসিনা আন্ডার হার লিডারশিপ এটা আমাদেরকে আপনি যদি কারো কষ্ট লাগে বাট আপনাকে স্বীকার করতেই হবে যে বাংলাদেশ আজকে তার নিজস্ব ব্যয় আয়ের বরাদ্দ নিজে করে অর্থনীতি এবং দেশের সার্বিক উন্নয়ন করতে সক্ষমতা অর্জন করেছেন এত এখন আর মার্কিন যুক্তরাষ্ট্র বিনিয়োগ করবে কিনা আর এছাড়াও আজকে পৃথিবীতে এই অনেক ডাইভার্সিফাই ইনভেস্টার আছে এবং যারা নাকি আমাদেরকে প্রতিনিয়ত অফার করছে এখন আমরা কতটুকু বিনিয়োগ কন্টেন করতে পারবো এটা একটা বিষয় যেমন আমাদের জ্বালানির যে লিমিটেশন আছে আমাদের ন্যাচারাল রিসোর্স আমাদের লিমিটেশন আছে আমরা অল্টারনেটিভ রিসোর্সগুলোকে এক্সপ্লোর করার চেষ্টা করতেছি এবং এটার জন্য আমাদেরকে কিছুটা সময় লাগবেই আপনি জ্বালানির কথা বলছেন আমি জ্বালানির সাথে একটু যোগ করতে চাই শেভরন যে কোম্পানিটি রয়েছে আমাদের দেশে সম্প্রতি শোনা যাচ্ছে শেভরন তাদের ব্যবসা গুটিয়ে নিচ্ছে বাংলাদেশ থেকে তো বলা হয়ে থাকে শেভরন যদি ব্যবসায় গুটিয়ে নেয় বাংলাদেশ থেকে সেক্ষেত্রে মার্কিন বিনিয়োগ অনেকাংশেই কমে যায় না এটি কি এই বিষয়টা একেবারেই এরকম না আমার মনে হয় যেহেতু আন্তর্জাতিকভাবে জ্বালানি তৈলের দাম কমে গেছে কমে যাওয়ার কারণে যারা নাকি জ্বালানি ব্যবসা করেন সে সমস্ত কোম্পানিগুলোর আর্থিক একেবারে একটা দিনদশা এখন বিরাজ করছে সারা বিশ্বময় তো সেই সমস্ত কারণে অনেকগুলো কোম্পানি তাদের কিছু কিছু স্থাপনা তারা বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে স্যাব্রন এখান থেকে গুটে নেওয়া তারা তারা তাদের স্থাপনা অথবা তাদের যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার আছে ফর এক্সপ্লোরেশন অফ দ্য গ্যাস অ্যান্ড আদার ইনভেস্টমেন্ট দে দেওয়া দে আর লুকিং টু সেল এখন যেমন দেখেন আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো পঁচাত্তর সনের নয় আগস্ট আপনার বাংলাদেশের সকল গ্যাস ক্ষেত্রগুলো সেদিন মাত্র সতেরো কোটি টাকা দিয়ে কিনে নিয়েছিল কিনে নিয়েছিল কিনে নিয়ে নেওয়ার কারণে আজকে কিন্তু ওই সম্পদটাকে কাজে লাগাইয়া আমরা কিন্তু আজকে বাংলাদেশটাকে অর্থনৈতিকভাবে এই জায়গায় আনতে সক্ষম হয়েছি তো ওতে আমাদের কোনো অসুবিধা নেই আমাদের আমাদের দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিনিয়োগ আর আমি আমাদের আর এম জি সেক্টরের কথা বলি হ্যাঁ অফকোর্স ইট ইজ আওয়ার গুড মার্কেট অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট মার্কেট এই কথা অস্বীকার করার কোনো সুযোগ নেই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র তার কাপড় না নেওয়ার কোনো সুযোগ নেই এখন চায়না এবং বাংলাদেশ যদি কাপড় সরবরাহ না করে যেমন আমাকে একজন আমেরিকান বলেছিলেন যে যদি আজকে যদি চায়না যদি তার জুতা রপ্তানি বন্ধ করে দেয় আগামী দিন আমেরিকান লোকেরা নেকেট পায়ে রাস্তাতে হাঁটতে হবে তো সো দ্যাট দিস ডিমান্ড অ্যান্ড দ্য রিকোয়ারমেন্ট অফ আমেরিকা Is not, uh, they are not favoring you. It is because of their requirement, their

আপনি কিয়দাংশ আমাকে আগিয়ে দিয়েছেন উত্তরে তার আগে আমি একটু বলে রাখি আপনাদের কোটি দর্শক আছে লক্ষ কোটি দর্শক আছে সবাই কিন্তু আজকে খুব সেন্সিটাইজড যে ইউএস প্রেসিডেন্ট চেঞ্জ হলে কি হবে আমি তাদেরকে আমার সামান্য বিদ্যা জ্ঞান দিয়ে শুধু এটাই বলতে চাই যেন তারা বিশ্বাস করতে পারে যে আমরা আজকে এমপি সাহেব আমরা যে কথা বলছি আমরা গলাবাজি করছি না সেটা হচ্ছে আপনাকে অ্যাঙ্করকে আমি বিনয়ের সঙ্গে প্রশ্ন করতে চাই এই যে গুলিস্থানে আমাদের যে ঘটনা ঘটলো এতে কি বাংলাদেশের আমরা কি সত্যি সত্যি খুব বেশি গার্মেন্টসের ক্ষয়ক্ষতি হয়ে গেছে আমি এটার থেকে কি বলতে চাচ্ছি আমি এটা থেকে বলতে চাচ্ছি আমার বিদেশিদের সঙ্গে কথা হয় এটা হয় সেটা হয় ওরা তো আমাদেরকে ভালোবেসে এখানে অর্ডার পাঠাচ্ছে না ওরা আমাদের দয়া করেও পাঠাচ্ছে না ইকোনমি ডিকটেটস বলে যে কথা দিয়ে শুরু করলাম যেখানে এই কম দাম সেখান থেকে কম দামে জিনিসটা তারা নিয়ে যেতে বাধ্য এবং আমাদের দেশ থেকে কাপন নিয়ে না গেলে আপনার ওই আমেরিকার বড় বড় আছে ওদেরকে উপর পার্ট বা নিচের পার্ট নাক থাকতে হবে সো এটা ইকোনমি ডিক্টেট করতেছে আমি বিশ্বাস করি যে আমাদের বিনিয়োগ মোট বিনিয়োগ ধারা মার্কিন বিনিয়োগ ধারা মোটোই কমবে না তবে হ্যাঁ আপনি কিন্তু ইকোনমিক ডিপ্লোমেসির কথা বলছেন আপনি আলটিমেটলি যেটাতে এসিয়েন সো এটা রিপাবলিকান পার্টির দায়িত্বের চাইতে গরজের চাইতে আমাদের সরকার আমাদের বাণিজ্য মন্ত্রণালয় আমাদের এনিথিং ইন্ডাস্ট্রি আমাদের কমার্স আমাদের ফাইন্যান্স ইনাদের মধ্যে আমাদের সচিব পর্যায়ে আপনার নেগোশিয়েট করার সক্ষমতা কিছুটা অভাব আমি দেখি সেটা আপনি টিফকা চুক্তি বলেন এই চুক্তি বলেন উই আর এ বিট বিহাইন্ড এজ নেগোশিয়েটার তো আমাদের সক্ষমতা বাড়ছে আমরা ইনশা ইনশাআল্লাহ আমরা মনে করছি যে এই রিপাবলিকান প্রেসিডেন্ট আসার পরে আমাদের তো কোনো ধরনের অসুবিধা হবেই না এরকম গুলশানের ক্ষেত্র হয়নি তবে হ্যাঁ একটা জিনিস এখানে খুব ইম্পর্ট্যান্ট বিদেশি বিনিয়োগকারীরা যেটা দেখে প্রত্যেকে আমাকে একটা কথাই বলেছে যে আমি সেই আমাদের দেশে মারামারি বোম ফুটছে তোমরা কি আসা বন্ধ করছো নাকি না আমরা বন্ধ করি নাই কিন্তু প্রফেসর কস্ট অফ সিকিউরিটি ইজ বিকামিং হায়ার ওরা বলতে চাচ্ছে যে আমরা সিকিউরিটির ব্যাপার আসতেছি আমরা ব্যাংকক এসে বসে থাকি তোমাদের ব্যবসারা ব্যাংকক যাচ্ছে এখানে সিসিটিভি লাগাচ্ছে ওখানে আমাদের এই করতে হচ্ছে তাহলে ব্যবসা করার জন্য যে নিরাপত্তার ব্যাপার আছে সেটার কস্ট বেড়ে যাচ্ছে সেই জন্য এধারে আর ও দুই ধারে আমরা চেষ্টা করি যে একটা শান্তিপূর্ণ যেন থাকে এবং আমি মনে করছি যে সিকিউরিটি কস্ট অফ বিজনেস কস্ট অফ সিকিউরিটিকে আমরা যেন করতে পারি আমরা উইন উইন সিচুয়েশন রেখে আমাদের আমলাতন্ত্র মার্কিন নতুন ভাবে জোর খুলবে এমপি সাহেব যথার্থী বলেছেন আগের বন্ধুকে আমাদের দেখা হয়ে গেছে উই হ্যাভ সিন আমি সাহসিকতার সাথে বলছি আমাদের ওবামা মোস্ট ডিসেন্ট

বাংলাদেশ এবং টিপিপি চুক্তির কারণে অনেকে আশঙ্কা করছেন যে টিকফার যে চুক্তিগুলো হচ্ছিল বা যে সুবিধা পাওয়া গুলো পাওয়ার কথা ছিল সেগুলো বাধাগ্রস্ত হবে কিনা এই বিষয়ে আপনার কি মনে হয় জানতে চাইব আপনার কাছে একটা দ্বিপাক্ষিক শীতলতা দেখেছি মার্কিন সাইড থেকে শীতলতা আমাদের দিক থেকে আমি মনে করেছি সেটা ব্যর্থতা আর টিপিপির জন্য এটা আশঙ্কা মাত্র এটা আশঙ্কার মধ্যে আজকে রাখবো আপনাকে আমি ধন্যবাদ দিচ্ছি যে ডিবিসিকে ধন্যবাদ দিচ্ছি মার্কিন ডেমোক্রেটিক ইতিহাসের নির্বাচনী ইতিহাসের এক এমন একটি সন্দিক্ষণে যে মার্কিন নতুন ইলেকটেড প্রেসিডেন্ট জাতিকে ভাষণ দিল সেই মুহূর্তে আমরা দেখলাম তো আমি আপনাকে এই আপনার প্রশ্নের উত্তর লম্বা না করে একজন নাগরিক হিসাবে আমার দেশের একজন এমপি পাশে বসে আছে এই জায়গা থেকে আমরা এই যে বিউটি অব দ্য আমেরিকান ডেমোক্রেসি যে আপনি দেখলেন যে আমি নতুন করে আবার দেখলাম যে হোয়াট ইজ দ্য বিউটি অফ দ্য ইউএস ডেমোক্রেসি যে ডোনাল্ড ট্রাম্প তার আখ রাইভেলকে বলতেছে শি হ্যাড ফর সো ওয়েল এবং আমরা তার কাছে কৃতজ্ঞ আমরাও আমাদের আজকের এখান থেকে ডোনাল্ড তার কাছ থেকে জানতে চাই আসলে ডোনাল্ড ট্রাম্প যা বললেন সেক্ষেত্রে আসলে বিশ্ব কতটা আশাবাদী হবে মার্কিন তারা তো আশাবাদী বাংলাদেশ কতটা আশাবাদী হতে পারে আমি মনে করি এখনকার ডোনাল্ড ট্রাম্পের যে বক্তব্য উপস্থাপন উনি করেছেন আমরা এই বক্তব্যটাকে আমরা কগনিজেন্সে নিয়েই কথা বলবো যে আসলে এটা আমলে নেওয়ার মতন এই বক্তব্য উনি তার নির্বাচনে প্রতিদ্বন্দ্বী যাকে উনি মাত্র হারিয়েছেন তার প্রশংসা করেছেন দীর্ঘদিন পর্যন্ত লং contribution for the American nation, like this he have congratulate Hillary Clinton. The protect, anybody immigrant, non-immigrant, এবং আমেরিকান সবাই মিলে সবাই স্বার্থে কাজ করবেন এই কথাটা উনি বলেছেন আর উনি বলেছেন আমেরিকার স্বার্থ যেমনি দেখবেন তেমনি সারা বিশ্বের মানুষকে একসাথে নিয়ে কাজ করবেন এই কথাটা ওরে বলেছে তো আমরা আমাদের প্রারম্ভিক বক্তব্যে যে কথাগুলো বলেছিলাম যে এখানে একটা কিছু হিট সং ক্রস কাটিং অথবা এরকম কিছু ড্রামাটিক কিছু বক্তব্য হয়তো ইলেকশনের জন্য স্ট্র্যাটেজিকে অফ দ্য ইলেকশন এরকম হয়তো ছিল বাট ফাইনালি দি ম্যান হু উইল টেক দ্য রেসপন্সিবিলিটি অ্যান্ড হি ইজ দ্য ম্যান